কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম জালেম মুফতি মুহাদ্দিস রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে সবচেয়ে লঘু শাস্তি, মানে লঘু চাপ, এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি, তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ, কি নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর, তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে, খন্দকের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি আনসার সাহাবি, একদম মদিনার মদিনার নেতা, নেতা সাহাবি, সব সাহাবি কিন্তু একরকম নন, কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি, তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি, ঠিক আছে, সাদ বিন মুয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন, যে সাদ বিন মুয়াজ আনসাররা আমাদের, আমার নিজের, চারটাখানি কথা। এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়, চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে, আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারলাম ভাই, আমাদের কোনো দাম আছে এখন? এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুদখোরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচান। আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, বাপ মা ভাই বোন সবাই যাবে না। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন কেন খায়, বলবে তার সন্তানের জন্য খায়, তার বউয়ের জন্য খায়, তার মা বাবাকে দেখতে হবে তাই খায়, তাই না? একজন ব্যক্তি ঘুষ খায়, বলবে আমার পরিবারের জন্য খাই। একজন দুর্নীতি করছে, পুকুর চুরি করছে, বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই, পরিবার ভালো থাকবে। সবার একই এক্সকিউজ, যে পরিবার যেন ভালো থাকে, আমার সন্তানরা যেন ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, তাই না? এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে? আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন, সুদ খাচ্ছেন, দিব্যি মায়ের সাথে না করছেন? আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি, কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি নাই, আমি শুধু তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি। এক নম্বর হাদিস শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 73টা শাখা আছে, কয়টা? কোনো হাদিসে 70টাও আছে, কোনো হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করল। এক দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহি বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করল। আর আমি একটা কথা বানায় বলছি না, যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, গিয়ে